চার চাকা গাড়ি করে ছাগল চুরি, চোর সন্দেহে চার যুবককে গণপিটুনি গ্রামবাসীদের, অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। অবাক কাণ্ড, শেষমেশ চার চাকা গাড়ি করে ছাগল চুরির সন্দেহে চার যুবককে বেঁধে রেখে মারধর করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী। পাশাপাশি ক্ষিপ্ত গ্রামবাসী চার চাকা গাড়িটিকেও ভাঙচুর করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যাবেলা একটি দামি চার চাকা গাড়ি গ্রামে ঘোরাঘুরি করতে দেখেন গ্রামবাসীরা। সন্ধ্যাবেলাতে মাঠে ছাড়া ছিল বেশ কয়েকটি বাড়ির ছাগল। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যাবেলা চার চাকা গাড়ি থেকে চার যুবককে বেরোতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। এরপর হঠাৎই দুষ্কৃতীরা সাধারণের চোখে ধুলো দিয়ে মাঠে ছেড়ে রাখা ছাগলগুলিকে গাড়ির মধ্যে উঠিয়ে পালাচ্ছিল। ঠিক সেই সময় বেশ কিছু গ্রামবাসী দেখতে পেয়ে ছুটে এসে গাড়িটিকে আটকায় এবং সেই চার যুবককে গাড়ি থেকে বার করে খড়িডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে। সেখানে তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ, সেই সাথে ভাঙচুর করা হয় গাড়িটিও। ছাগল নিয়ে চলে যাচ্ছিল তোমার গাড়ি ভিতরে ধরে, এবার এখানে এসে তিন চারজন মোটরসাইকেলে তাড়িয়ে নিয়ে আসছিল। এবার এখানে এসে, এখানে তো ব্রিজ তো খারাপ, এবার এখানে এসে আর উঠতে পারছে না, দু তিনজন ঠেলছে, ঠেলে তো গাড়ি উঠলো না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। এবার ওদিক থেকে তাড়িয়ে আসছিল, আসলে এরা তখন দু তিনজন পালিয়েছে দড়িয়ে গাড়িতে বার হয়ে, ড্রাইভার ধরধর করেছে, আর ড্রাইভার তখন নেমে দৌড়ছিল, দড়িয়ে সবার তাড়িয়ে ধরে ফেলেছে, ধরে ফেলে এবার এসেই মারধর কর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামে ছাগল চুরির ঘটনা ঘটছিল, সেই কারণেই সতর্ক ছিলেন গ্রামবাসীরা। এরপর ক্ষিপ্ত গ্রামবাসী খবর দেয় মাটিয়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। পুলিশ এসে ছাগলগুলিকে উদ্ধার করার পাশাপাশি চার যুবককে গ্রেফতার করে। চার যুবককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। আর আমাদের এই অঞ্চলে আমরা একাধিকবার শুনতে পাচ্ছি যে কিনা যে গ্রামের যে গরিব মানুষরা ছাগলটা পোষে, তাদের এই ছাগল রাস্তার থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেইভাবে ধরতে পারছিলাম না। আজকের আমরা দেখলাম চারটে ছেলে, তিনটে ছেলে একদম মানে ১৮, ১৫, ১৬, ১২, ১৩ বছরের বয়স, একটা ছেলে তার ২২-২৩ বছর বয়স, সে একটা চার চাকা গাড়ি নিয়েছে। সে আমাদের আদিবাসী পাড়ার থেকে, মানে খড়িডাঙ্গা পূর্বপাড়া আদিবাসী পাড়ার থেকে সেখান থেকে দুটো ছাগল তুলে নিয়ে আসার পরে তার সেখানকার লোক দেখতে পায়, তারা তাড়িয়ে আসে। আসার পরে খড়িডাঙ্গার বাছারপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই মাঠের এখানে এসে তাদের গাড়ি, মানে গ্রামের মানুষ এমনি আতঙ্কিত আছে, পরে এসে তারা ছাগলগুলোকে মুখে স্প্রে করে এমন ধরনের একটা স্প্রে করছে ছাগলগুলো আর ডাকছে না। এই বিষয়ে গ্রামবাসী জানান, এখানে একটি ব্রিজ তৈরির কাজ চলছিল, আমরা এলাকাবাসীরা মিলে সেই কাজটি দেখছিলাম। সেই সময় হঠাৎ একটি চার চাকা গাড়ি এসে এই ফাঁকা মাঠে দাঁড়ায়, তারপর গাড়ি থেকে কয়েকজন যুবক বেরিয়ে আসে। সেই সময় এলাকাবাসীরা দেখতে পান ছাগল নিয়ে যাচ্ছে। এরপর গ্রামবাসীরা গাড়িটিকে ঘেরাও করে চার যুবককে আটকে রাখে। একটা চার চাকা গাড়ি আসলো, গাড়িটা তখন অটোমেটিক খাঁটে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আমার বলছে ওর রাস্তা দিয়ে যাবে না, তখন ওর ভিতর থেকে তিনটে বাচ্চা নেমে গেল, নেমে গাড়িটা একটু হাত দুয়েক মতো পিছিয়ে দিল। দেওয়ার পরে আমার বললাম মার দিয়ে যাবে, ওরা এবারে গাড়িটা মাঠে লাগালো, লাগিয়ে তিনটে বাচ্চা ঠেলতে শুরু করলো। যারা গাড়িটা আসার পরে এখানে যখন আটকে গেছে, তার পিছনে একটা বাইক চলে এসছে, ওরা বলছে ভিতর থেকে ছাগল নিয়ে পালিয়ে আসছিল। এবারে ওরা বলছে টিকিটটা খোলো, ড্রাইভারটা তখন একা আছে। এবার আমার হচ্ছে টিকিটটা খুলবি বলে হয়তো ড্রাইভার বার হচ্ছে, টিকিটটা খুলুন ভিতরে ছাগল আছে। এবার ও কী করেছে, টিকিটটা খুলবে মনে করেছি আমরা, ও গাড়ির দরজাটা খুলে পালিয়ে চলে যাচ্ছিলো। আমরা পিছনে পিছনে ধাওয়া করেছি, নিমতলা ঘেরি বলে একটা ঘেরি আছে, ওই ঘেরিয়ে পশ্চিম ঘেরিতে গিয়ে আমরা আমাদের গ্রামেরই একটা ছেলে, সে ওকে তাড়িয়ে ধরে। এই ঘটনায় রীতিমতন আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।